নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি, সুতরাং আজকে আপনাদের কখনোই কিন্তু মাসকলাই সেবন করা উচিত নয়। মাসকলাই সেবন নিষিদ্ধ রাখুন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ, যা নক্ষত্রমণ্ডলীতে 25 নম্বর নক্ষত্র হিসাবে কুম্ভ এবং মীন রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি বৃহস্পতি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আজ আপনারা আমের বৃক্ষ পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে গড়করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ গণ্ডযোগ, দিন বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে 12:57 থেকে দুপুরবেলা 2:27 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন, তা আপনাদের জন্য শুভ হবে। অমৃতকাল থাকবে 5:26 থেকে 6:56 সকালবেলা। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন, তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ফায়দা দেবে। শুভ দিক আপনাদের ক্ষেত্রে উত্তর, যারা উত্তরে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব আলোচনায় এবার আপনাদের সাথে রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। কর্মক্ষেত্রে সফলতার বিশেষ সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে আজ। নতুন কোনো দায়িত্ব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। বিবাহের যে যোগাযোগ, যে কমিউনিকেশন, সেগুলি বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং নীল, শুভ সংখ্যা 6। বৃষ রাশি, আপনাদের ক্ষেত্রে পুরনো কোনো জটিলতা, যা বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে আপনাকে সমস্যা দিচ্ছিল, সেই পুরনো ইচ্ছা আপনাদের ক্ষেত্রে পূর্ণ হতে পারে। হঠাৎ আপনাদের ক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। অর্থ লাভ এই সময়কাল যাবৎ আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মিথুন রাশি। বিবাহের বিষয়ে যে কথাবার্তা, সেগুলি এই সময় এগোতে পারে এবং প্রেমজ বিবাহ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বিবাহের রূপ নিতে পারে। কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কাল যাবৎ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। দূরযাত্রার সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সাবধানে চলাফেরা করা উচিত। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কর্কট রাশি। আপনাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। যাত্রায় কোনো লোকসান আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে। শান্তি বজায় রাখার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে, তা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। পরিবারে কিছু খুশি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে আসতে দেখা যেতে পারে। বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে। মহিলারা যারা রয়েছেন তাদের দিক থেকে কোনো বিশেষ সহায়তা এই সময়কালে মিলতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। গুরুত্বপূর্ণ যে কাজ রয়েছে সেই কাজ আজ কমপ্লিট হতে দেখতে পাবেন। আজকে ঋণ সংক্রান্ত সমস্যা আজ মিটে যেতে দেখতে পাবেন। যাত্রায় সফলতা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মিলতে দেখতে পাচ্ছেন। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব তুলা রাশি। স্বাস্থ্যের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হতে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে। কর্ম সম্বন্ধীয় ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো বিশেষ বিষয়কে হালকাভাবে নেবেন না, তা আপনার কর্মের উপর কোনো খারাপ প্রভাব অবশ্যই ফেলতে পারে। অর্থনৈতিক লাভ হতে আপনারা অবশ্য দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বুঝে নিতে হবে। সিদ্ধান্তের কারণেই কিন্তু আপনারা আজকে বড় সমস্যায় পড়তে পারেন। সিদ্ধান্ত বুঝে নিন, বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। বিবাদ বিতর্ক এড়িয়ে চলা আপনাদের জন্য ভালো হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজ আজ থেকে 2 দিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব ধনুরাশি। আপনাদের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হতে পারে কোনো বিশেষ কাজে, একই সাথে আপনাদের কোনো যাত্রায় যোগ দিতে হতে পারে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব মকর রাশি। মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে। কর্মে কোনো বিশেষ লাভ এই সময়কালে মিলতে পারে।
জীবনসাথীর স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কুম্ভ রাশি। অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবলভাবে থাকছে আপনাদের ক্ষেত্রে। নতুন কোনো যোগাযোগ, নতুন ক্ষেত্রে আপনাদের কাজের সুযোগ এই সময়কালে মিলতে দেখা যাবে। স্বাস্থ্যের সমস্যা মিটে যেতে এই সময়কালে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 6। আলোচনা করব মীন রাশি। কর্মে কিছু বিশেষ সমস্যা যা আপনাকে বহুদিন ধরে পীড়া দিচ্ছিল সেই সমস্যা আবারও কিন্তু আজ বৃদ্ধি পেতে পারে। কর্মের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো করবেন না, কিছু গোলযোগ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। বড়দের কথা এই সময়কালে মেলে চলুন, শত্রুতা বৃদ্ধি হতে পারে, বুঝে কথা বলুন। শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 3। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।